ব্যাটারি চালিত ইজি বাইক এখন রিমোট কন্ট্রোলে চলবে, তো কথাটি বিশ্বাস হচ্ছে না? তো বিশ্বাস না হওয়ারই কথা, কিন্তু আসলেই ব্যাটারি চালিত ইজি বাইক অথবা অটো গাড়ি রিমোট কন্ট্রোলেই অন অফ হবে, সেই রকম একটি ভিডিও নিয়েই আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, সে ভিডিওটি হচ্ছে ব্যাটারি চালিত ইজি বাইক এখন রিমোট কন্ট্রোলে চলবে, তো কিভাবে আসলে এটি সেট আপ হবে এবং আসলে রিমোট কন্ট্রোলে এর সুবিধাগুলো কি কি হবে সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যাটারি চালিত ইজি বাইক রিমোট কন্ট্রোলের যে সেট আপগুলো আমরা তৈরি করেছি, তো এই রিমোট কন্ট্রোলে যদি ইজি বাইকটি আসলে নিয়ন্ত্রণ করা হয় তাহলে কিন্তু অনেকটি সেফটি পাবেন, কারণ ব্যাটারি চালিত ইজি বাইক সিম্পলভাবে ওয়ারিং হওয়ার কারণে এটি কিন্তু চাবি ছাড়াই কিন্তু স্টার্ট করা যায়, তো সেই কারণে কিন্তু এই ইজি বাইকগুলাই বেশি হারানো যায়। তো এই প্রসেসটি যাতে আর না হয় সেই রকম একটি টেকনোলজি নিয়েই ব্যাটারি চালিত ইজি বাইক রিমোট কন্ট্রোলেই চলবে, কারণ ডিভাইসটি একদম মিনি আকারে হওয়ার কারণে এই ডিভাইসটি আপনি যে কোনো জায়গায় লাগাতে পারবেন। কারণ ইজি বাইকের ভিতরেও কিন্তু অনেক সেফটি এবং অনেক জায়গায় আছে, কারণ অনেক লুকানো জায়গা আছে, তো সেই রকম জায়গার ভিতরে কিন্তু এটা লাগানো যাবে। কারণ এই ডিভাইসটি একদম মিনি আকারে হওয়ার কারণে এই ডিভাইসটি আপনি যে কোনো জায়গায় সেট আপ করতে পারবেন, যাতে করে সবাই দেখতে পারবে না। তো এই ডিভাইসটি কিন্তু আসলে অনেক বেটার কাজ করে থাকে, তো সেই কারণে কিন্তু এই ভিডিওটি দেওয়া। কারণ এই ডিভাইসটি যদি আপনি ইজি বাইকে ব্যবহার করেন, চাবির লাইন যদি আপনার ডাইরেক্টও করা হয় তাহলেও কিন্তু কন্ট্রোলার স্টার্ট হবে না, কারণ এই ডিভাইসটি আপনি যদি কাউকে না বলেন তাহলে কেউই খুঁজে বের করতে পারবে না, কারণ ডিভাইসটি একদম মিনি আকার। আর মিনি আকার হওয়ার কারণে যে কোনো জায়গায় এটা ভালোভাবে সেট আপ করা যাবে, তো একদম ছোট একটি ডিভাইস, তো সেই কারণে এখানে কোনো প্যারা নাই। তো ডিভাইসটির ফুলফিল কাজ এখনও শেষ হয় নাই, তো যখন ফুলফিল কাজ শেষ হবে দুই এক দিনের মধ্যেই আমি আর একদম রিভিউ ভিডিও নিয়ে আসবো, একদম ইজি বাইকে লাগিয়েও দেখাবো যেটি আসলে কিভাবে কাজ করে এবং এটি আসলে ভালোভাবে কাজ করে কি না সেটা নিয়েও কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো আমার যে ধারণা, একদম 100% এই ডিভাইসটি আপনারা যদি ইজি বাইকে ব্যবহার করেন তাহলে ইজি বাইক অনেক প্রকার সেফটিতে থাকবে, কারণ ইজি বাইক যদি সেফটিতে থাকে তাহলে কিন্তু আপনার দুশ্চিন্তাটা বেশি হবে না, কারণ হারানোর ভয়গুলাই ইজি বাইকদের বেশি থাকে, কারণ ইজি বাইক আর হারাবে না এইরকম টেকনোলজি নিয়ে কিন্তু আমি অনেক প্রকার ভিডিও আপলোড করতেছি। তো যেমন জিপিএস, এবং এটা হচ্ছে রিমোট কন্ট্রোল, তো জিপিএসটিও কিন্তু অনেক ভালো একটি ডিভাইস এবং রিমোট কন্ট্রোলটিও কিন্তু অনেক বেটার একটা ডিভাইস। তো এই রিমোট কন্ট্রোল দিয়ে আপনারা যখন এই একটি রিমোট থাকবে সাথে, তো এই রিমোটটি দিয়ে যখন এটি অন করা হবে তারপরে হচ্ছে আপনার কন্ট্রোলারটি স্টার্ট হবে, আর রিমোটটি দিয়ে যখন অফ করা হবে তখন চাবির লাইন যদি আপনি ডাইরেক্টও করেন, চাবিও যদি দেন তারপরেও কিন্তু এটি আপনার কন্ট্রোলার থেকে স্টার্ট হবে না, প্লাস পিক আপ যে আছে আমাদের ইজি বাইকের সেই পিক আপগুলো কিন্তু কাজ করবে না, গাড়ি আগাইতেও পারবেন না পিছাতেও পারবেন না, তো সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ি কিন্তু বেশি দূর কিন্তু ঠেলে নেওয়া যাবে না, তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু চুরি হওয়ার রিস্কটা অনেক কম থাকে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা এরকম ডিভাইস ইজি বাইকে ব্যবহার করবেন, তাতে করে আপনার নিজেদের গাড়িগুলাই অনেকটাই নিরাপদ থাকবে, কারণ এই ডিভাইসটি যদি আপনি কন্ট্রোলারের সাইড অথবা গাড়ির নিচে অনেক জায়গা আছে, এটা সিটের নিচেও লাগানো যাবে, মিটারের ভিতরেও লাগানো যাবে, যাতে করে কেউই না দেখতে পারে সেই রকম কিন্তু এই ডিভাইসটি। তো ডিভাইসটি আমাদের কাছ থেকেও আপনারা নিতে পারবেন, তো সেই রকম প্রসেসটিও আছে। তো ডিভাইসটি আমি দু একদিনের মধ্যেই একদম ফুলফিল রিভিউ দিব, একদম কাজ করে দেখাবো যে আসলে এই ডিভাইসটি কীভাবে কাজ করে। তো ডিভাইসটি কিন্তু আসলে অনেক ভালো কাজ করবে, আপনারা চাইলেই এই ডিভাইসটি গাড়িতে ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি এখানে শেষ করব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আসসালামু আলাইকুম।